নমস্কার, আমার আমি প্রতিজ্ঞাবদ্ধ যে 1 মিনিট 59 সেকেন্ড কথা বলার সময় পেয়েছি। আমি আমায় যিনি নিমন্ত্রণ করতে গেছিলেন তিনি আমাকে এই কথাই বলেছিলেন যে আপনাকে কেন ডাকা হলো, আপনি তো হংস মধ্যে বকযথা। এলাম কে কে আসছেন? বললেন যে প্রচ্যুত গুপ্ত, ত্রিদীপ চট্টোপাধ্যায়, আর জে রাজু, এলাম ডিজে দেখেছি, আর জে দেখবো। তা কবিতা ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, কারণ আমি সুরজিৎকে অনেক 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 আগে থেকে চিনতাম। তারপর কবিতা ক্লাবের সঙ্গে আলাপ হলো, তারপর এই জুলাই মাসটা না কোথাও যোগদান করতে হয়। তা আমি দেখলাম কোথায় যোগদান করব, কবিতা ক্লাবই সব থেকে ভালো প্ল্যাটফর্ম, আমি সেখানেই যোগদান করলাম। নমস্কার। অসাধারণ। এবার আমরা আর যে রাজার কথাই শুনি। রাজার সঙ্গে কবিতা ক্লাবের একটা দীর্ঘ সম্পর্ক আছে। আজ কবছর, বহু বছর ধরে আমাদের মানে কবিতা ক্লাবের লেখা কবিতা রাজা পাঠ করেন তার FM-এ এবং ফ্রেন্ডস FM যেটা, এবং সেটা ভীষণ জনপ্রিয়। আমরা যাদের আমাদের যাদের কবিতা পড়া হয় আমরা তো মানে সাংঘাতিক এক্সাইটেড থাকি, এবং একটা অদ্ভুত সময় পড়ে, দুটোর সময়, আমি যখন সেই সময় আমার ঠিক স্কুল ছুটি হয় আর কি, এবং আমার ভাগ্যক্রমে কিছুই লিখতে পারি না, তাও 3 বার কবিতা পড়া হয়েছে। মানে তখন আমি পুরো সেই দিনের ডিউটি অন্য কাউকে দিয়ে আরেকজনকে বলে, শোন আমি শুনতে পারবো না, তুই কিন্তু আমারটা রেকর্ড করবি, মানে মোটামুটি একটা সারা শব্দ পড়ে যায়। সেই যে আমাদের একটা ভীষণ মানে ভীষণ একটা ভালো লাগার জায়গা, সেইটা আমরা একটু আর যে রাজার কাছ থেকে শুনব। নমস্কার। কবিতা ক্লাব 5 বছরের আজকে পাপ দিল, তাই তো? নাকি 5 বছর কমপ্লিট হলো? কমপ্লিট হলো। তো আমার মনে হয় যে আমরা আমাদের সবার জন্য একটা করতালি দিই সবার আগে, কারণ একসঙ্গে এভাবে থাকা এটা খুব প্রয়োজনীয় এই সময় দাঁড়িয়ে। আর এখানে এসে প্রত্যেকবারই, যতবারই এসেছি, নতুন নতুন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, এটা আমার খুব ভালো লাগা। আর আসলে কি হয়, কবিতা যখন পাই, মইনাকে আমি খুব বলি যে তাড়াতাড়ি পাঠাবে, দেরি করো না, কিন্তু কারণ কবিতাগুলো আমাকে রেকর্ড করতে হয় আলাদা করে, তার আলাদা করে মিউজিক করা হয়। তো এইভাবেই এক একটা কবিতা কিন্তু, মানে যারা লিখছেন তারা হয়তো ভাবছেন যে আমরা লিখলাম, আমরা পাঠিয়ে দিলাম, সেখানেই শেষ। কবিতাটা যখন পেলাম, তখন প্রথম যেটা আমি করি সেটা হচ্ছে কবির নামটা বাদ দিয়ে ওই কবিতাটাকে নিজের করে নেওয়া, অর্থাৎ ওই কবিতাটা আমার, না হলে বলা যাবে না। তো তারপরে সেই কবিতা যখন বললাম, যখন আমার যিনি সাউন্ড রেকর্ডিস্ট বন্ধু আছেন উনি মিউজিক করেন, তো তার সঙ্গে একটা মিউজিক আমি হয়তো বললাম, এখন বর্ষা চলছে তাহলে বর্ষার সঙ্গে মিলিয়ে একটা কিছু সেই আবহটা যাতে দেওয়া যায় আর কি। তো সেই রকম করে একটা কবিতা যখন এসে আলটিমেটলি সবার কাছে পৌঁছয়, অনেকে, এ প্রসঙ্গে বলে রাখি, প্রচুর রিকোয়েস্ট আসে এগুলোর রেকর্ডিং দেওয়ার জন্য, অর্থাৎ যেগুলো ওখান থেকে ব্রডকাস্ট হয়। তো আমার একটা প্রপোজাল আছে যে আমরা চেষ্টা করছি সেগুলোকে রাখার, তো যদি পরবর্তীকালে কোনোরকম মানে কবিতা ক্লাবের কোনো রিলিজের সঙ্গে যদি পাশাপাশি ওই কবিতাগুলোকে কখনো সিডি করে রিলিজ করা যায়, আমার মনে হয় তাহলে সবার সেই কবিতাগুলো তাদের কাছেও যায়, এবং শুধু তাই নয়, নিজের কবিতা অন্যের কাছে পৌঁছানোর একটা জায়গা থাকে। বইয়ের সাথেও করতে পারি। হ্যাঁ, আমি সেটাই বলছি। তাহলে একটা কথা হয়ে গেল, ত্রিদীপ এখানে উপস্থিত হয়ে গেল। তো এটা একটা আমার মনে হয়েছিল, কারণ সবাই এভাবে চায়, আর ওই আলগা করে না, ওই রেকর্ডিং যেভাবে করা হয় তাতে বোধ হয় খুব একটা ভালো আসে না, মানে ভালো ঠিকঠাক মানে রেকর্ডিংটাও ভালো আসে না, জন্য ভালো করে পৌঁছয় না। তো আমার মনে হয় সেই জায়গাটা যদি আমরা আসি তাহলে কবিতাগুলো আরেকটু বেশি সবার কাছে পৌঁছতে পারে। আমি শুধু এটুকুই বলবো যে কবিতা ক্লাব এইভাবেই আরেকটু আরও ছড়িয়ে পড়ুক। আজকে অনেকে এসছে, আবার অনেকে আসেনি। আমি মনে করি যে প্রত্যেককে যারা আমরা এখানে আছি তারা যদি আরও অন্তত চেষ্টা করি, ছোটোবেলার রাজনৈতিক সংগঠনের মতো আমরা 5 জন করে লোক জোগাড় করে নিয়ে আসবো পরের মিটে, এটা কিন্তু ×5 হবে। আমার মনে হয় এটা আমরা দায়িত্ব নিতে পারি যে সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, যে আমার দায়িত্ব 5 জনকে নিয়ে আসার, তাহলে বোধ হয় কবিতা ক্লাবটা আরেকটু বেশ অনেকের সঙ্গে পরিচয় হতো, অনেকের সঙ্গে আরেকটু বেশি আলাপ হতো। এটুকুই বলার, ধন্যবাদ।